এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে যেমন রেল পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা, ঠিক সেই রকমই বিমান পরিষেবা গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। জরুরি ভিত্তিতে কম সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য বহু মানুষকে বিমানে সফর করতে দেখা যায়। এছাড়া উচ্চবিত্তদের অধিকাংশ যাত্রীদেরই বিমান পরিষেবার উপর ভর করে যাতায়াত করতে দেখা যায়। বিমান পরিষেবা অন্যান্য পরিবহন ব্যবস্থার তুলনায় অনেক ব্যয়বহুল হলেও খুব কম সময়ের মধ্যে এই পরিষেবা বহন করে গন্তব্যে পৌঁছানো যায়। অন্যান্য গণপরিবহন পরিষেবার ক্ষেত্রে যেমন নতুনত্ব আনা হয়ে থাকে, ঠিক সেই রকমই এবার বিমান পরিষেবাতেও একটি নতুন পরিষেবা যুক্ত হলো। বিমানে নতুন যে পরিষেবা যুক্ত হয়েছে তা হলো অ্যাডাল্ট অনলি সেকশন। এমন সেকশন যোগ করার সিদ্ধান্ত নিয়েছে ওরেন্ডন এয়ারলাইন্স। নতুন এই সেকশন যোগ হওয়ার পর রীতিমতো কৌতূহল বাড়তে শুরু করেছে কি হবে এই সেকশনে। এই পরিষেবা অনুযায়ী এবার যাত্রীদের আলাদা রুম রাখা হচ্ছে, যেটি কেবলমাত্র ব্যবহার করতে পারবেন প্রাপ্ত বয়স্করাই। এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে বিশেষ কারণ রয়েছে বলে জানা গিয়েছে। সংস্থার তরফ থেকে নেওয়া এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহল প্রতিনিয়তই বেড়ে চলেছে। বিমান পরিষেবা যেহেতু গণপরিবহনের একটি অংশ, তাই বিমানে চড়লে দেখা যাবে আপনার সঙ্গে এমন অনেক যাত্রী বসে আছে যাদের সঙ্গে রয়েছে কোলের সন্তান। এক্ষেত্রে যাতায়াতের সময় বহু ক্ষেত্রেই দেখা যায় সেই সকল ছোট ছোট ছেলেমেয়ের কান্নাকাটি করে। তাদের এই কান্নাটিতে বিমানের মধ্যে থাকা বহু যাত্রীরা অস্বস্তি বোধ করেন এবং সফরে আনন্দটাই মিটে যায়। এমন পরিস্থিতির কথা মাথায় রেখে নেদারল্যান্ডের এই বিমান সংস্থাটি এমন সেকশন চালু করেছে। নতুন এই সেকশনে যে সেকশন চালু করা হয়েছে সেই সেকশনে টিকিট পাবেন কেবলমাত্র প্রাপ্ত বয়স্করাই, অর্থাৎ 16 বছরের বেশি যাত্রীরা। এই সেকশনে কোনো যাত্রী তার সন্তানদের নিয়ে প্রবেশ অথবা যাতায়াত করতে পারবে না। তবে যে সকল যাত্রীদের বাচ্চা রয়েছে তাদের সাধারণ সেকশনের টিকিট কেটে বিমানে সফর করতে হবে। মূলত যারা শান্তিতে যাতায়াত করতে চান সেই সকল যাত্রীদের জন্যই চালু করা হয়েছে এই অ্যাডাল্ট অনলি রুম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।